অথবা এক সপ্তাহ দশ দিন তারা কাজ করতে পারতেছেন না, যে কেন যে আপনি মিটিং এ সিপিএম এর মিটিং এ গেছেন অথবা নারী সমিতির মিটিং এ গেছেন, মিছিলে গেছেন, ওইটা রাজনীতিকরণ হবে কেন? কারণ শ্রমিক তো শ্রমিকই, তাকে শ্রমিক হিসাবেই যাতে চিহ্নিত করা হয় এবং সবাই যাতে সমানভাবে কাজকর্ম পায় তার উদ্যোগ সরকার গ্রহণ করবে। ভাতা প্রাপকদের ক্ষেত্রে আমরা দেখি এখানে আমরা পাঁচজন যদি এক্সাম্পল হিসাবেই ধরেন, তাহলে এই পাঁচজন আমি প্রতি মাসে ভাতা পাই না, ভাতা পাই না, তিনজন পাই এই মাসে, আগামী মাসে বাকি তিনজন পাই, পরের মাসে আরও তিনজন পাই। আমার এটা রোটেশন মেনটেন করতেছে গভর্নমেন্ট, কিন্তু গভর্নমেন্টের প্রতি ফিনান্সিয়াল ইয়ারে তার ফান্ড রিলিজ হচ্ছে, বাৎসরিক হিসাবে তার ফান্ডটা রিলিজ হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও তার কোয়ার্টারলি তার ফান্ডটা রিলিজ করে, তাইলে কেন বেনিফিশিয়ারিদেরকে এভাবে হয়রানির শিকার হইতে হইতেছে যে প্রত্যেক বেনিফিশিয়ারি প্রতি মাসে তার ভাতার টাকাটা পাইতেছে না? তার মানে এখানে গভর্নমেন্ট এই টাকাটাকে সেভ করিয়া ওখানে কোনো ব্যবসা ইন্টারেস্টের ব্যবসা করছেন কি না? এবং সেটা যদি করিয়া থাকেন তাহলে সেটা থেকে বিরত থাকে রাজ্যের দুর্বল অংশের মানুষ যারা ভাতা প্রাপক, সেই ভাতাটা প্রতি মাসে প্রদান করার উদ্যোগ তারা গ্রহণ করেন।